আছে নিলয় তার আইপ্যাডটাকে ভেঙে ফেলেছে, ভিতরের স্ক্রিনটাকে সে ফাটিয়ে ফেলেছে, সেজন্য আজকে সে চুপচাপ বসে আছে আর টিভি দেখছে। কি করে এটাকে ভেঙেছো আমাকে একটু দেখাও, তুমি এটাকে কি করেছো একটু দেখাও আমাকে, মামাকে দেখাও একটু, তুমি এটাকে কি করে এটাকে জান দিয়েছো একটু দেখাও মাকে, দেখাও। দেখো এভাবে, হ্যাঁ এভাবে করেছো তো, দেখাও কিভাবে, দেখাও অ্যাগেইন। দেখেন ও আইপ্যাডটাকে কি করে ভেঙেছে, এভাবে করে আইপ্যাডটার মধ্যে বসে জান দিয়েছো না? আইপ্যাডটা স্ক্রিনটা ভিতরটা এটার ভেঙে গিয়েছে, তাই এখন আর এটা কাজ হবে না, আর গেম খেলতে পারবে না সে। ও এ নিয়ে চারটা আইপ্যাড সে ভেঙে ফেলেছে। হ্যাঁ তুমি চারটা আইপ্যাড তুমি ভেঙে ফেলেছো, তুমি এভাবে করেছো। তার আগের আইপ্যাডটাকে ও ঘুষি দিয়ে তার স্ক্রিনটাকে সে এভাবে ফাটিয়ে দিয়েছে ভিতরের স্ক্রিনটা। আজকে এবার এটা করলো সে, এটাকে সে মারি দিয়েছে, মা ও জাম দিয়েছে এটার মধ্যে এবার এটা বলতে পারি না। তো তুমি এটাকে ঠিক করেছো, তুমি আইপ্যাডটা যে তুমি এমন করলে এটা ঠিক করেছো? আমি বলতে পারি না। তা তুমি এখন কি দিয়ে খেলবে বলো তো, কি দিয়ে খেলা করবে তুমি নিলয়? আই ডোন্ট নো, ইউ ডোন্ট নো, বলো তুমি এখন কি দিয়ে খেলা করবে বলো। কিছু হবে না, এটা এটা তোমাকে ট্যাব দিব, তারপর বাবা এটা ওপেন খোলো। বাবা নীলর বাবা এসেছে, এখন বলছে নীল কি করে জান দিয়েছে ট্যাপটাকে, এখন বাবাকে বলছে। এখন কি দিয়ে খেলবে ও, ওর তো আর ট্যাপ নেই, ও চার চারটা ট্যাপ ও ভেঙে ফেলেছে সবগুলোকে। তুমি এটা ঠিক করেছো বলো, হুম বলো তুমি এটা কি ঠিক করেছো নীলয়? তাহলে এখন কি হবে, কি করে খেলবে? পেট ভেঙে ফেলে এখন কি করবে, এখন সারা দিন দৌড়াদৌড়ি, আর এখন টেডি বিয়ারদের নিয়ে ও খেলা করছে। ও এগুলোকে বলে ডলি, রাতে ঘুমানোর সময় এগুলোকে নিয়ে ঘুমাবে, ওর প্রিয় টয়েস এগুলো, ও খুব লাইক করে এগুলোকে। এখন কি করবে, এখন তো ভেঙে ফেলেছে আইপ্যাডটা, আইপ্যাডটা তুমি ভেঙে ফেলেছো, এখন কি করবে তুমি বলো। দেখো তো তুমি চার চার টাইপ এর ভেঙে ফেলে, তুমি কেন ভেঙে ফেলেছো আইপ্যাডটা, কেন ভেঙে ফেলেছো বলো? আমি বলতে পারি না। বলতে পারছো না? নেবার নিয়েছে, নেবার নিয়েছে, কে বলেছে? আমি বলছি নেইবার। হুম তুমি ভেঙে ফেলেছো। আমি হুম আজকে ট্রেন আসবে তো, হুম ট্রেন আসবে। হ্যালো আই লাভ ইউ, তুমি কি করছি, তুমি নি নয়, আমি এ নাই সাথে খেলে করি। ও মা কি করিস, ও একে একে খেলা করছে, একে একে এখন ভাত খাবে, ভাত খাইয়ে দিব এখন। নীলর বাবা আজকে একটু কাজে বের হচ্ছে, একটা কাজ আছে, জুরিকের দিকে যাচ্ছে, তুমি যাওয়ার সময় একটু ভিডিও করে নিও যেতে যেতে। আস্তে আস্তে একটু লেট হবে।